ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা কষ্টের সাথে কেউ হয় না বাবা মা ছাড়া মেয়ে যখন সুস্থ সবল থাকে আর কাজ করতে পারে তখন সে থাকে শ্বশুর বাড়িতে অসুস্থ হলে মায়ের বাড়িতে ফিরে আসে ছেলে যখন সুস্থ থাকে তখন বউ নিয়ে শহরে ফ্ল্যাটে থাকে অসুস্থ হলে অজপাড়া গায়ের বাবা মায়ের কাছে ফিরে আসে মনে রাখবেন সন্তানের কিছু হলে পশু পাখির আগে বাবা মায়ের কানে খবর আসে অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম একই সাথে থাকলে কতই না ভালো হতো অনাথরা তাদের বাবা মাকে ফিরে পেত আর বৃদ্ধারা সন্তানের ভালোবাসা পেত খুবই দুঃখজনক মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হলেও সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না এই কথাটি স্পষ্ট মনে রাখবেন যে দুনিয়াতে আপনার আছে বলতে কিছুই নেই গতকাল যা অন্যের ছিল তা যা আপনার আর আজ যা আপনার আছে আগামীকাল তা হবে অন্য কারো বিশ্বাস না হলে পুকুর পাড়ে কবরস্থান থেকে ঘুরে আসেন আপনার আগের প্রজন্মের শত শত পুরুষ সিরিয়ালে একের পর এক শুয়ে আছে পাশের জায়গাটা হয়তো আপনার জন্যই বরাদ্দ আছে মনে রাখবেন আপনার কাছে BMW থাকবে সাইকেল আপনার রাস্তা কখনো বদলাবে না আপনার হাতে দামি রোলেক্স ঘড়ি থাক কিংবা সাধারণ ঘড়ি সময় কখনো বদলাবে না আপনি ট্রেনের এসি বুগি করে বা সাধারণ বুগি করে যান না কেন আপনার গন্তব্য কখনো বদলাবে না তেমনি আজ আপনি সাততলায় ঘুমান বা গাছতলায় জীবনের সবচেয়ে লম্বা ঘুমটা আপনাকে মাটির নিচেই দিতে হবে একদিন এক অসুস্থ মায়ের সন্ধ্যা রাতে পানির খুব তৃষ্ণা পায় সে তার ছোট ছেলেটাকে ডেকে বলে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো ছেলেটা পানি নিয়ে এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে ছেলেটা জানতো যে তার মাটা অসুস্থ তাই সে মাকে না ডেকে পানির গ্লাস নিয়েই মায়ের মাথার পাশে দাঁড়িয়েছিল দেখতে দেখতে সকাল হয়ে গেল মায়ের ঘুম ভাঙল মা জিজ্ঞেস করলো বাবা তুমি পানির গ্লাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন জবাবে ছেলেটা বলল মা গো তুমি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলে আর আমি পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো আমি জানতাম ঘুম ভাঙলে তুমি পানি চাইবে তাই তো আমি পানির গ্লাস নিয়ে তোমার মাথার পাশে সারা রাত দাঁড়িয়েছিলাম মা টান দিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল আর আল্লাহর কাছে খালি দুইখানা হাত তুলে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে তোমার উলি বানিয়ে নাও সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে দুনিয়ার বুকে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও চিটগাঁর মাটিতে বাইজিদ মাজারে শুয়ে আছে সেই ছোট্ট ছেলে হযরত বাইজিদ বুস্তামি আজ আমি আপন সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে দুনিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে সে যার বাবা মা আজ এই পৃথিবীতে বেঁচে আছে ভালো থাকুক দুনিয়ার সমস্ত বাবা মাগুলা ধন্যবাদ সবাইকে।